কবিরাজ বাড়ি যাচ্ছি, রাতে খারাপ খারাপ স্বপ্ন দেখি। শরীরটা অনেক খারাপ, অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোনো কাজ হয় নাই। গ্রামের এক চাচা বলল কবিরাজ দেখাইতে। যদিও কবিরাজ আমি বিশ্বাস করি না, এই যুগে কেউ কবিরাজদের বিশ্বাস করে, তবু মায়ের জোরাজুরিতে যেতে রাজি হলাম। কবিরাজের ঠিকানা পেলাম, তারপর সেই জোরাজুরিতে কবিরাজের বাড়িতে যাচ্ছি। একাই যাচ্ছি, একা একা থাকতেই আমার ভালো লাগে। কবিরাজের বাড়ি আমাদের গ্রামের পরের গ্রাম, তাও প্রায় 2 কিলোমিটার। তাই আমি এক আইল দিয়ে হেঁটে চলেছি যাতে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি। চকের মধ্য দিয়ে হাঁটছি। একটু পর আমি কবিরাজ বাড়ি পৌঁছে গেলাম। দেখলাম কবিরাজ মাদুরের উপর বসে আছে। কবিরাজটা বয়স অনেক কম, হয়তো বড় জোর 26 বছর হবে। আমার দেখে বুঝতে বাকি রইল না যে সে একটা ভণ্ড কবিরাজ। কবিরাজ আমায় দেখে বলল, আসেন ভাই, ভিতরে আসেন। না, ভিতরে যাব না, আমি বরং চলে যাই। কেন চলে যাবেন কেন? আপনি তো আমার কাছে সমস্যার জন্য এসেছেন, তাই না? হ্যাঁ, তবে আপনাকে দেখে আমার বিশ্বাস হচ্ছে না, তাই চলে যাচ্ছি। আপনি রাতে খারাপ স্বপ্ন দেখেন, তাই না? আর আসার সময় আমার কাছে আসার সময় আপনি কালো ছায়া দেখেছিলেন, তাই না? আমার কথা কি ঠিক বলেছি? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? আসেন, ভিতরে আসেন, সব বলবো। তখন আমি তার পাশে গিয়ে বসলাম। তারপর শোনেন ভাই, জিন পরি আছে, খারাপ জিন ভালো জিন আছে। কিছু খারাপ কবিরাজ আছে যেগুলো খারাপ জিন নিয়ে বস করে মানুষকে ঠকায়। আমি ভাই কবিরাজ নয়, কোরআনের আয়াত থেকে সঠিকভাবে মানুষকে সাহায্য করে থাকি। আপনি একটা খারাপ জিনের প্রভাব করেছেন এবং আপনাকে কালো জাদু করা হয়েছে। হ্যাঁ, কি বলেন এসব? হ্যাঁ, তবে আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার সমস্যার সঠিক সমাধান আমি বের করে দেবো ইনশাল্লাহ। একটা উপায় আছে, তবে কাজটা আপনার জন্য কঠিন হবে। কি এমন কঠিন কাজ বলেন আমাকে? আপনাকে একটা কবরস্থানে যাইতে হবে, আর ওইখান থেকে এক মুঠ মাটি আনতে হবে, কাল পূর্ণিমা রাত আর কালকে আনতে হবে। আপনি পারবেন তো? পারবো ইনশাল্লাহ। শোনেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এখন সব কিছু, আপনি এগুলো গোপনে বলতে হয়, আপনি একটু এদিকে গিয়েছেন। তাহলে এবার আপনি বাড়ি চলে যান, চকের মধ্য দিয়ে না গিয়ে রাস্তা দিয়ে যান, চকের মধ্য দিয়ে গেলে আপনার বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে, অনেক বড় একটা উপকার করলেন, দেখে আমি কাজটা সঠিকভাবে করতে পারি কিনা, দেখি আল্লাহ তালা সাহায্য করে কিনা ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আমি যেন কাজটা করতে পারি, আর কোনো বিপদ যদি হয় আল্লাহকে স্মরণ করে দিই। আচ্ছা ঠিক আছে, আর যদি খুব বেশি বিপদ হয় আপনি কি আমার আমি উপস্থিত হয়ে যাবো সময়। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা দাদা, আসসালামু আলাইকুম। পরদিন রাতে আমি চললাম কবরস্থানের দিকে। কিছু সময় পর আমি কবরস্থানে পৌঁছে গেলাম। সারাটা পথে অনেক খারাপ খারাপ শব্দ শুনেছি। কবরস্থানে এসে আমার শরীরটা কেমন যেন ভার হয়ে গেল, মনের মধ্যে অজানা এক ভয় বাসা বাঁধল। আমি ভয়ে ভয়ে গোরস্থান থেকে মাটি নিয়ে পিছে না তাকিয়ে হাঁটা ধরলাম। এমন সময় পিছন থেকে কে যেন আমাকে বলল, আমার নিয়ে যা, আমি তো বিপদে পড়ছি।
এনে একটা কাজ এসে বিপদে পড়ছে, আমার নিয়ে যা। আপনি জলদি বলা না। আপনি যখন মাটি নিয়ে আসবেন তখন পিছন থেকে পরিচিত লোক আপনাকে ডাকবে, কিন্তু আপনি পিছে তাকাবেন না, তাহলে আর বেঁচে ফিরতে পারবেন না। আমি পিছে তাকালাম না, একটু পর আমাকে আবার আর একটা গলায় ডাক দিল। এত রাত্রে কোনে যাস? দাঁড়া, আমি একা একা যাতে ভয় পাচ্ছি, আমার একটু নিজের সাথে গেলে। আমি তবু পিছে তাকালাম না। ওই, আপনাকে 12টার সময় আসতে বলছি, আপনি 2টার সময় আসছেন কেন? কবিরাজের গলা পিছনে। কবিরাজ আপনাকে বললাম পিছে না তাকাইতে, আপনি তারপরও পিছে তাকাচ্ছেন কেন?